রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল 9টায় এই ইউনিটের প্রথম শিফটে ও বেলা 11টায় দ্বিতীয় শিফটে প্রক্সি দিতে এলে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসন অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। যারা ভর্তি পরীক্ষার জন্য নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেই কারণে আমাদের একসাথে ফিজিক্যাল ভার্চুয়াল দুটো মাধ্যমে আমরা কাজ করেছি। তো আজকে যে এই প্রসিকিউটটা ধরা পড়েছে, এই প্রসিকিউটের পিছনে কিন্তু একটা বড় একটা গ্রুপ রয়েছে যেটা আলাদা যেটাকে আমরা বের করতে পারিনি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই বাকি গ্রুপের যে সদস্যরা রয়েছে এই সদস্যদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এবং আমাদের আগে যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলোর সাথে কিন্তু এখানকার কিছু তথ্য আমরা দু একজনের নাম পাচ্ছি যেই নামের সাথে ওখানকার কয়েকজনের নামের সাথে মিলে যাচ্ছে। আমরা এটাও চেক ব্যাক করবো এবং একই সাথে বলতে পারি যে আমরা প্রত্যেকটি জায়গাতেই আমাদের জায়গাটি হলো যে আমরা নিরপেক্ষ তদন্ত এবং এখানে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট বা অন্য কেউ সাথে জড়িত কিনা সেটি বড় কথা নয়। কথাটি হলো যে একজন নিরাপরাধ ব্যক্তিও যেন মানে এখানে যেন সাজা না পায় এবং কোনো অপরাধীও যেন ছাড়া না পায়, এই জিনিসটা আমরা কনফার্ম করেছি। কোনো অপরাধী যেন ছাড়া না পেয়েছে, তিনি যেই গ্রুপে যেই ব্যক্তি হোক তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।